আচ্ছা যে মৌলবিরা তাবিজ করে জাদু করে তাদিকে জিজ্ঞেস করুন তো অনেকজন বলে আমার তাবিজে বস হয় আমি তার কাছে তাবিজ লুব মোদিজি বস করার জন্য কোন মৌলবি আছে দিবে এক লাখ টাকা দেবো দেখ মোদিজি বস করে দেয় মোদিজি যেন আমাকে ভালোবাসে ডাকুন তো সেই মৌলবি এ ধোকাবাজির একটা জায়গা থাকা দরকার

আল্লাহর কাছে হাত তুল মানুষ কেমন ধোকাই থাকে বলে দি আমি তখন প্রথম প্রথম ফ্যানটা একটু ঘুরান তো আমি তখন প্রথম প্রথম খাগড়াগর মাদ্রাসার টিচার এই ফারেক হয়েছি ঘুরান বাস আমি এই প্রথম প্রথম ফারেক হয়েছি তো তো খাগড়াগোর মাদ্রাসা বর্তমানে খাগড়াগোর কাণ্ড শুনে হেলে বোমবিলাস্ট হয়েছিল এনাই ওইখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার আমি শিক্ষক তখন তো আমি এক সঙ্গে একা লয় আমার সঙ্গে আরো বন্ধু বান্ধব ছিল শিক্ষক তারাও থাকতো তো আমার একজন বন্ধু ছিল সে খুব তাবিজ করত ঘরবন ঘরবন জানেন আপনারা ভার পুঁতে দেয় চার কোণে চারটা

কিন্তু জেন তো আসল আমরা আমি তো খুব জ্ঞান ছিলাম পরের জীবন আমরা দাঁড়া তিন দিন হয়ে গেল তারপরে রাতের বেলায় সবাই খানা খাচ্ছে বারেন্ডায় বসে খানা খাচ্ছে আর আমি ছাদ থেকে একটা আদলা ইট মেরে দিলে দিয়ে হুজুরকে গিয়ে বললাম হুজুর আবার যে ইট পড়ে গেল জেনে যে উৎপাদ শুরু বলে না বোনটা ঠিকই আছে ও হাত বাড়িয়ে ফেলালে আমি বললাম হাত বাড়িও মাল ফেলা যায় বুঝতে পেরেছেন না পাবেন টাকা তো 맞তে হবে কিন্তু কোত্থাও কিছু নাই ধোকাবাজি প্রতারণা ពবনচনা তাবিজ তেল পড়া পানি পড়ার নাম করে

তোমার প্রমোশন আটকি আছে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে তোমার ছেলে হয়নি বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছেন আমার ভাগ্য একটু খারাপ খারাপ এক লাখ বেতন পাই বলে এই আংটির পাথরটা নিয়ে যাও এটা তুমি যদি হাতে রাখো তোমার ভাগ্য ফিরে যাবে এটা নিয়ে যাও তোমার ছেলে হবে কিন্তু যে লিখছে সে এক লাখ বেতন পাই আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে একবারও বলতে পার টে বসে আছে তার যে ছিঁড়া চটে বসে আছে তার ভাগ্যের দরকার কিন্তু লিচ্ছে এক লাখওয়ালা তাইলে ভাগ্য কার খারাপ শুনেলে ফেরাউনের গণকাররা হাত দেখে বলল ফেরাউন তোমার এই মিশর শহরে এমন একটা ছেলে জন্ম গ্রহণ করবে সে হবে তোমার दुश्मन এরপর ফেরাউন হিব করলে এই সালের মধ্যে যতগুলো ব্যাটা ছেলে হবে কতল করে দাও আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও রেওয়ায়েতে আছে কয়েক লক্ষ ছেলেকে কতল করেছে ফেরাউন বাচ্চা ছেলে মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছে তাকে কতল করা হয়েছে কিন্তু আল্লাহ যদি যাকে রাখবে পৃথিবীর কারুর ক্ষমতা নাই তাকে মারি যে আল্লাহর নবী হাজরাতে মুসা নবী যে মায়ের গর্বে ছিলেন তেনার মায়ের নাম হচ্ছে ইউকাবিজ বাপের নাম হচ্ছে ইমরান রাতের অন্ধকারে পোষ্য বেদনা উঠেছে তেনার মাকে দেখে মনে হয় ইনি যে তিনি গর্ভবতী রাতে পোষ্য বেদনা উঠেছে মুসা নবী জন্ম গ্রহণ করেছেন গায়েব থেকে তার বাপের কানে আওয়াজ এলো তুমি তোমার সন্তানকে একটা বাসকের মধ্যে আরবিতে লেখা হয়েছে ভাষাটা কিন্তু মিশরের সেরওয়ানি ভাষা একটা প্রদেশে মু মানে পান 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 ভাসমান কাঠের পাত্র তাই না হয়েছিল মু মুসানবির আপ্পা ইমরান রাতের বেলায় কাঠের কাঠুরে কোন মিস্ত্রি কে পাবো আমার জন্য বাস্ক তৈরি করবে বাড়ি থেকে বের হয়েছেন কিছুচা যাওয়া মাত্র দেখছেন রাস্তায় একজন কাঠমিস্ত্রি হেঁটে আসছেন তিনি কে তিনি হচ্ছেন হাজরাতের জিবরিল আমিন সুহান রাতের অন্ধকারে অন্য কেউ নয় তিনি হচ্ছেন হাজরতে জিবরিল আমি তিনি হেঁটে আসছেন কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা ঝকঝকে চোখে লাগার মতো বাস্ক তৈরি করলে তার মধ্যে শুয়ে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দেওয়া হলো আল্লাহর হুকুম পানিকে দিল নিগিয়ে গিয়ে ফেরাউনের বিবি সকাল বেলায় যে ঘাটেতে বসে গার্ডেনে বসে তারা দোল খায় সেখানে মজা করে সেখানে নিগিয়ে গিয়ে আটকা আল্লাহর আদেশে সেই জায়গায় গিয়ে আটকিয়ে গেল ঘাটে ফজরের পরে বিবি আসিয়া আর ফেরাউন দুজন বসে আছে সেখানে তাদের প্রজারা আছে বাসকটা নজরে পড়লো ফেরাউনের আর আসিয়া একজন প্রজাকে বললে বাস্কটা তুলে নিয়ে এসো তুলে আনা হলো সমস্ত প্রজারা চেষ্টা করছে খোলার খুলতে পারছে না ফেরাউনের বিবি আসিয়া এগিয়ে গিয়ে বললে এই তোমরা সরো আমাকে দাও যেমনি ঝটকা মেরেছে তেমনি বাস্ক খুলে গেছে খোলা মাত্র দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পা নেড়ে খেলছে আর হাসছে ফেরাউন বললে মালটাই মনে হচ্ছে গোলমাল ই হচ্ছে আমার দুশ্মন কিন্তু জানেন আমরা যে যে রকমই মরদ হয় ফুটানি বাইরে চলে বইয়ের কাছে চলবে না কি বলছে অফিসার অফিসে গিয়ে বলে চাটা নিয়ে আনছি স্যার বুঝলেন আমরা মাদ্রাসায় গিয়ে বলি ছাত্রকে তাড়াতাড়ি চাটা নিয়ে পানি নিয়ে কিন্তু যদি বউকে বলে কয় গো তাড়াতাড়ি চাটা দাও চুপ করে বসো চা করছি দেখতে পারলো তারপরে বিচ্ছি আচ্ছা ঠিক আছে কাজ করে বউয়ের কাছে ঠান্ডা অফিসার ইন্সপেক্টর উকিল ব্যাজিস্টার যা করবে ফুটানিটা অফিসে চলবে বইয়ের কাছে চলবে না ফেরাউন যখনই বলল একে কতল করতে হবে সঙ্গে সঙ্গে আসিয়া বললেন কুররাতু আইনুল লি না লা তাকতুনু এই ছেলেটাকে কতল করতে পাবে না ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে ফেরাউন বলছে তুমি যখন বলছো অসুবিধা নাই তুলে নাও চলে এলো এরপরে বিবি আসিয়া দুদমা খুঁজে বেড়াচ্ছেন মুসা নবীকে কে দুধ পান করাবে কারুর স্তনে মুখ না মুসা নবী মরিয়ম তার বোনের ও মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম সে ফেরাউনের রাজ দরবারে চাকরনি ছিল কাজ করতেন কোরআনে যে মরিয়ম এসছে সেই মরিয়ম নয় মুসা নবীর বোনের ও নাম মরিয়ম ছিল সে কাজ করত সে বললে হে রানী আমার বাড়িতে আমার জানাতে একটা মেয়ে আছে সে যদি আসে মনে হয় জান। তার স্তনের দুধ পান করতে পারে মরিয়মকে বলা হলো নিয়ে এসো যত টাকা লাগে দেবো মরিয়ম ছুটে গিয়ে নিজের মাকে ডাকলেন মুসা নবী মায়ের কোল পেয়ে গেল মা তার সন্তানকে আর বাদশার ঘরে লালিত পালিত হতে লাগলো জোরে বলুন সুবহান দুশমনের ঘরে আল্লাহ নিজের নবীকে পালছেন আর একটু যখন ফুটফুটে হয়েছে যে মাল কটা হাত খুলে বলে যে একটা ছেলে হবে সে হবে তোমার দুশ্মন মুসা নবী তাদের কোলেই খেলাধুলা করছে কি করছে তারা কোলে নিচ্ছে আদর করছে আপনার গা ধোয়াচ্ছে কিন্তু একবারও বলতে পারছে না এই মালটা সেটা তার নাম কি তাড়াতাড়ি বলুন আল্লাহ তার নাম কি আল্লাহ বলতে পারবি না ধোকা যারা হাত দেখায় তাদের ইমান চলে যাবে তাদেরকে কালমা পরে আবার মুসলমান হতে হবে এটা মাথায় রাখবে ওই জন্য তো আমাদের দেশের লোক জানে ভাগ্য পরীক্ষা করে কি দিয়ে লটারি টিকিট দিয়ে ভাগ্য পরীক্ষা করে আপনাদের এখানে লটারি নাই মনে হয় আছে মাশাআল্লাহ আল্লাহু আকবার আমার ভাই যারা আপনাদেরকে বলব এই লটারি চ্যাপ্টারটা রেখে দিলাম মনে রাখবে এটা ধরব ঠিক আছে লটারি লটারিটা রাখা রইল ভাই ওটাকে ধরব আগে গিয়ে আগে এটা পূরণ করি তারপরে ফিরাউন সিংহাসনে বসে আছেন আর বললে আমার মুসাকে নিয়ে এসো আমার কাছে কোলে করে নিয়ে সুন্না লাল ধন জেমনি গালে একটা চুমু খейছে মুসা নবী আর ফিরাউন কে কান পাটি চেপে এক চোর ফিরাউন দেখলে আল্লাহ এই টুকু ছেলে চরে যদি এত জোর হয় গোলমাল কিছু একটা আচ্ছা আর প্রত্যেকটা রাজা কাছে মন্ত্রী থাকে আপনারা জানেন থাকে না থাকে থাকেন সেগুলা বেশি হারাম করে হয় হয় না হয় না যেমন আমাদের মোদিজির কাছে কে আছে অমিত শাহ টাকলু তাই না আ দেশের গৃহমন্ত্রী যাই হোক কোটেতে উনাকে তোড়ি পার বলে হলো ভালো মানুষ খুব ভালো লোক তাই না আমরা ভালো লোক না বললে আবার আমাদের নামে কেস করবে যাই হোক আমার ভাই হামান ছিল ইয়ার মন্ত্রী ফিরাউনের আর একটা আগুন ছেলেটা যদি মুক্ত পাথর লাই জানবে ছেলেটা হচ্ছে তোমার দুশ্মন আর যদি আগুনে হাত দেয় জানবে ছেলেটা নিষ্পাপ হাজিরাতে মুসা নবীকে ছাড়া হলো এরপরে মুসা নবী ছুটতে শুরু করেছেন কিসের দিকে আমার ভাইরা মুক্ত পাথরের দিকে ছুটে যাচ্ছেন আমার আল্লাহ আওয়াজ দিলেন হে আমার জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরো আর আগুনের মধ্যে দিয়ে দাও জুরবুন যেমনি আগুনে দিয়েছি রওয়ায়েতে আছে আগুনটা নিয়ে মুসা নবী বাচ্চা ছেলে পুরে দিয়েছিলেন মুখেতে অনেক অনেক মলবি বলে থাকে মুসা নবীর তোতলা ছিল এই কথাটা রেওয়ায়েতটা ভুল কথা ভুল রেওয়া মুসা নবীর তোতলা থাকে আগুনটা পুড়ে ছিলেন জিভটা পুড়ে গিয়েছিল মুখটা পুড়েছিল ছিল পরে আবার ভালো হয়ে গিয়েছিল আল্লাহর কুদরতে মুসা নবী নো ডাউট ফেরাউন বললেন যখনই নো ডাউট হয়ে গেল মানুষ হতে লাগলো যখন আল্লাহ নবুয়ত দান করলেন আহ আহ যারা বামের সঙ্গে খারাপ ব্যবহার করেন সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করেন তারা এখান থেকেই ফিরাউন আর মুষার কাছ থেকে নসিহত পাবে আল্লাহ কত দিক দিয়ে নসিহত দিয়েছে পাগল হয়ে যাবে মুসা নবীকে আল্লাহ নবু দিলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমি ক্যাকে দাওয়ত দেব আমার আল্লাহ বললেন তুমি যাও আর ফেরাউনকে দাওয়ত দাও সে জানো এক আল্লাহর প্রতি বিশ্বাস আনে আল্লাহ কেমন করে দাওয়ত দেব সে নিজেকে আল্লাহতে দাবি করেছে সে নিজেকে আল্লাহ বলছে কেমন করে সেই বেঈমান নেমুখারামকে দাওয়ত দেব আল্লাহ বললেন হে আমার মুসা নবী শুনে নাও তুমি দাওয়ত দিবে নমরুদকে سنگے کو لئی نا آہا آہا আল্লাহ মুসাকে শিক্ষা দিচ্ছেন হে আমার মুসা নবী কোলু লাইয়ে না তুমি যখন দাওয়াত দেবে নরম করে বলবে বিনয়ভাবে বলবে ভালোবেসে বলবে যে তু সে তোমাকে বাপের মতো স্নেহ দিয়ে লালিত পালিত করেছে তার সঙ্গে তুমি বিয়াদবি করো খারাপ ভাষা বলো না বেঈমান বলতে পাবে না নেমোখারাম বলতে পাবে না গাদ্দার বলতে পাবে না কোলু লাইয়ে না

তাদের সঙ্গে কি ভাষা ব্যবহার করা দরকার আমরা কি ভাষা ব্যবহার করি আমার ভাই মাল থাকার জন্য আমি রমজানুল মুবারকের মাস আসছি দুটো টিপস দিয়ে যাব আমরা সবাই মানবো জোরে বলুন ইনশাআল্লাহ মাল আপনার কি করে টিকবে মাল দাওলাত কি করে থাকে কি করে নষ্ট হয়

আল্লাহর রাস্তায় খরচ করলে নেকি পাবে মানজা বিল হাসানাতি ফালাহু আশরুন সালিহা ওয়া মানজা বিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন হে আমার বিশ্বনবী বলে দাও আমার বান্দা যখন একটা গুনার কাজ করে আমি আল্লাহ একটাই গুনাহ লিখি কিন্তু যখন তার কোন নেকির কাজ করে একটা নেকির কাজ করলে আমি আল্লাহ তাদের নামে 10টা নেকি লিখি জরবুন সুভান আল্লাহ মেহের পান বেনিয়াস পাক প্রশংসার ভাষা নেই দয়ার অন্ত নেই আমার ভাইরা ও আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া লা তুবদির তাবদির ইনাল মুবদিরিন কানু ইখওয়ান আশ-শায়াতি ওয়া কান লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ হালাল মাল দিয়েছে কেউ যদি মনে করে আমি ভালো মন্দ খাবো বিরিয়ানি খান পোলাও খান আপনি আরো কিছু খান ইনশাআল্লাহ আল্লাহর কসম আপনার মাল শেষ হবে কথা বলুন আপনার মাল শেষ হবে কিন্তু কেউ যদি অপব্যয় করে অপব্যয় মানে শুনে লও তুমি যদি লটারির টিকিট কাটো মদ পান করো তুমি যদি গান বাজনা করো মেয়ে বাজি করো তুমি যদি ব্যবহার করো আল্লাহ তোমার মালকে কেড়ে নেবে কোরআনে আল্লাহ বললে তারা হচ্ছে শৈতানের ভাই তুমি নামাজ পড়ো আর নিজেকে যত ভালো মানুষ মনে করো তুমি লটারির টিকিট কেটেছো হারাম কাজ করেছো আর তুমি হচ্ছে শৈতানের ভাই তুমি কক হতে হতে পারবে পারবে মুসলমান আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা হচ্ছে শয়তানের ভাই ভাই যারা গানের পেছনে খরচ করে যারা গান বাজনা করে যারা অপব্যয় করে শুনে নাও আর আল্লাহ তাদের মালকে কেড়ে নেয় পৃথিবীতে লক্ষ্য করুন যারা মনে মনে ভাবছেন আমার আল্লাহ কোরআনে বললেন যারা মালের প্রতি মহাব্বত করে তাদেরকে শোনাও আমার আল্লাহ কোরআনে নকল করলেন মানুষের জীবন আদর্শ বর্ণনা করলেন কিছু মানুষের চরিত্র শোনো তাদের চরিত্র আখলাকটা কেমন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা